বছরখানেক আগে বস্পিভূত হয়েছিল আলিপুরদুয়ারের কালাচিনির মোদি লাইন এলাকা। আগুনের সর্বস্ব খুইয়ে ১৪টি পরিবার বসেছিল। বছর ঘুরতে চলল, এখনও সরকারি কোনো রকম আর্থিক সহায়তা পায়নি পরিবারগুলি। অনেকেই এখনও বাস করছেন ধর্মশালায়। ক্ষতিগ্রস্তদের আরও অভিযোগ, আগুনের দরকারি প্রশংসাপত্র এবং সমস্যাপত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জন্মের বিবরণ সব ভস্মীভূত হয়ে গিয়েছিল। তাদের সেই সব সমস্যাপত্রের জন্য বহুবার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও সমস্যার সমাধান হয়নি। বছরখানেক আগে অনেক আশ্বাস পেয়েছিলেন তারা, তবে কেউ ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কেউ বা আবাস যোজনায় নাম তুলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বিগত ১১ মাস কিছুই হয়নি তার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপপ্রধান, যদিও কবে তাদের সুদিন ফিরবে তা এখনো বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্তরাই।